জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের কাছে একজন আসছে, তো আয়েশা কয়েকদিন ছিল, ভাইকা এখন চলে যাইতেছে, তো জিজ্ঞেস করছে তুমি আসলা কেন, যাইতেছো কেন? খুব নাম দাম শুনে আসছিলাম আপনার। বলে তারপর এতদিন রইলাম, একটা কেরামতি তো দেখলাম না, অলৌকিক তো কিছুই দেখলাম না, বড় নাম দাম শুনে তো আইলাম কিন্তু অলৌকিক তো কিছু দেখলাম না। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, শোন তুই যতদিন ছিলি ততদিন আমাকে সুন্নতের খেলাফ কিছু করতে দেখছিস? না এটা তো দেখি নাই। তো বলছে এর চেয়ে বড় কেরামতি তুই কি চাস? আকাশ দিয়ে উড়া? আকাশ দিয়ে তো এখনো কোটি লক্ষ লক্ষ মানুষ পড়তেছে, এই জন্য কি সব অলি হয়ে গেছে নাই? কি লক্ষ লক্ষ মানুষ এখন আকাশে নাই? হাজার হাজার প্লেন উঠতেছে না, ওটার ভিতরে কি মানুষই তো, ঠিক না? উঠতেছে না? হ্যাঁ, কি প্লেনে দেখবেন, প্লেনে বসুনাই করে আমরা ঢাকার থেকে উড়া সিলেটে যাব, সময় লাগবে মাত্র 35 মিনিট, প্লেন উড়া যাবে বলে না, বলে আমরা উড়া যাব, ঠিক না? তো মানুষ তো উঠতেছে, সব অলি হয়ে গেছে নাকি? লক্ষ লক্ষ মানুষ তো সমুদ্র বাসতেছে, সাঁতরাইতেছে, এই জন্য পার হইতেছে, অলি হয়ে গেছে নাকি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছে, তুই বাবস আকাশে উড়লেই বুঝি অলি হয়, ঠিক না? পানি দিয়ে হাইটা পার হইতে পারলেই অলি হয়, ঠিক না? আগুনের তাওয়ার মধ্যে বয়া বাঁশি বাজাইতে পারলেই অলি হয়, ঠিক না? কি এটাই তো আছে না, আমাদের দেশও আছে, আগে ছিল আগুনের উপর দিয়ে হাইটা যায় নাই? যদি ওরে জিগে আগুনের উপর দিয়ে হাইটা যাইতেছে, বিলকুল আগের থেকেই নিয়ত করতেছে, দুযোগে যায় কেমনে থাকবো এটা ট্রেনিং দিতেছে, ও নিজেকে নিজে দুযোগই বানাইতেছে আগের থেকে, যা এটা আমার আলোচ্য বিষয় না। তো সবচেয়ে বড় বুজুর্গিয়ার কেরামত হলো সুন্নত মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সিরাতুন্নবী, এটার নামই সিরাত। এখন সীমানা দিছেন কতটুক করতে হবে, আল্লাহ রাসূল কুরবান যাও, কুরবান যাও আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের দুইজনে মিলা কি সুযোগ না আমাদেরকে দিছেন, কমাইতে 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 এখানে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি ঈমানের সাথে ফিতনার জামানায় একটা আদর্শকে, একটা সিরাতকে, একটা সুন্নাতকে সঙ্গী বানায় কোমরে আসতো, তো আমরা 100 শহীদের মালা ওকে পরাই। আপনি ভাবেন এই জমানায়, জমানা কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকে, ওই জমানার অপেক্ষা করেন না যে আরো কঠিন আসলে তারপরে শুরু করব, হইতে পারে ওই কঠিনের অপেক্ষায় থাইকা আপনি আর আমি ইমানের থেকে হাতও দিয়া ফেলতে পারি, ইমানও না থাকতে আছে না অনেকজনে, আরে মিয়া সময় আছে কোন মনে অনেকে বলে না, আরে আপনারা তো চাপ দেন কি লেগা, বাচ্চা তো বয়সে কি হইলো, একটু দাড়ি মুখ উঠুক না, দাড়ি মুখ পাকুক না, একটু বয়স হোক না তারপরে করব। মনে হয় যে ওনার কাছে ডেলি আজরাইল এক পড়া যায়, সময় এখনো আছে, নাইলে মনে হয় কিতাবটাই বাড়িতে আইনা রাইখা দিছে ফটো কপি করা, ডেলি উঠে উঠে দেখে তারিখ কবে। ও মেরে রসুল, শয়তানের বড় ধোকা, শয়তানের বড় ধোকা, এটাই শয়তানের বড় ধোকা, সময় আছে সময় আছে সময় আছে সময় আছে, এটাই বড় ধোকা। যুবকদের জীবনে আর চেয়ে বড় ধোকা নাই, আমাদের জীবনে আর চেয়ে বড় ধোকা নাই।
যে আজ না কাল সময় আছে কিন্তু আল্লাহর রাসূল শিখাইছে যে আমল করিস যোহর পড়ছিস সেই নিয়ত করে পড়িস যে আল্লাহ মনে হয় এটি শেষ আজকের আর মনে হয় পাপ আল্লাহ এটা যদি কবুল হয়ে যায় হতে পারে এটা দিয়ে জান্নাতের চাবিটা হাতে চলে আসবে এরকম পড়তে না পারি কইতে তো পারি হাতুটে দোয়া তো করতে পারি এটাও তো একজন দোয়া করি না এটাই মনে হয় শেষ না এটাই মনে হয় শেষ রাত এটাই মনে হয় শেষ দিন এটাই মনে হয় শেষ সকাল এটাই মনে হয় শেষ দুপুর এটাই মনে হয় শেষ বিকাল হায় 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 এরকম তো লোক পাওয়া খুব মুশকিল যে প্রত্যেকটা মুহূর্তকে ভাবে এটি শেষ এরপরের মুহূর্ত পাবো কি পাবো না জানি না বিদায় ওইটা কি শেষ মনে করে হাতুটায় বলতেছে এটাই শেষ তওবা করতেছে এটুকুই গ্রহণ করে হইতে পারে এটুকের দ্বারাই জিন্দগি পার হয়ে যায় দোস্ত সিরাত এই জন্য আল্লাহ রসুলের প্রত্যেক আদা আল্লাহ সিরাত কাকে বলে এটা বলে সিরাত আল্লাহ রসুলের স্টাইলকে বলে আল্লাহ রসুলের কেরিয়ারকে বলে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম সিরাত পেশাব পায়খানার তরতিব সিরাত অন্দর মহলের মিলনের নাম সিরাত পুরাটাই সিরাত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বসায়া বলছে আনতুম ফি জামান লাও আল তারাকতুম উসমা মা উনজিলা বিলা হালাকতুম শুনো আমি তোমাদের মাঝে কোরআন নাজিল হইতে দেখতেছো জিবরিলকে আসতে যাইতে ডেলি তোমরা দেখতেছো কেন জিবরিল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরতে আসতেন বেশিরভাগই ওনার রূপ নিয়ে আসতেন যতবারই আসতেন ততবারই আল্লাহ রাসূল সাহাবাকে জানায় দিতেন যে আসছে তোমাদেরকে দিন শিখানোর জন্য তো ওনাদেরকে বসায় বলছেন তোমরা 10% ছাড়লেও মঞ্জিলে পৌঁছতে পারবে না তারপরে বলছে এক জমানা আসবে এক জমানা আসবে যদি 10% মানে তাইলেও পার হয়ে যাবে নাম্বার 100 হবে কেন না 10 দিয়া 10 কে পূরণ দিলে কত কত 100 হ্যাঁ বিভিন্ন পরীক্ষার নাম্বারে পার্থক্য তো আছে না নাই হ্যাঁ হ্যাঁ আছে হয়তো আপনাকে জেনারেল শিক্ষায় নাই কিন্তু আমাদের শিক্ষায় আছে কোন মাদ্রাসায় ফুল নাম্বার হলো 100 আর কিছু কিছু মাদ্রাসায় না ফুল নাম্বার হলো 50 কত 50 এ 40 পাইলে পাস নাইলে পাস না 40 পাইলে নাইলে পাস না আর যেখানে 100 ওইখানে একটু পার্থক্য আছে 33 পাইলো পাস আর এখানে 33 পাইলে পাস না পার্থক্য তো আছে সাহাবাদের বলছে 10% ছাড়তে পারবে না বলছে এক জমানা আসবে 10% মানলেও কি কি আবার ইঙ্গিত দিছেন আরেক জমানা আসবে যেই জমানায় ইমানের সাথে এক সুন্নত কেও যদি সঙ্গী বানায় তো শুধু পাস না 100 শহীদের মালাও পড়ানো হবে শুধু পাস করানো হবে না 100 শহীদের মালাও পড়ানো আল্লাহ রাসূলের প্রত্যেক জিনিস সিরাত এটার নামই সিরাত আদা আর এটা আল্লাহর কাছে সব গ্রান্তি যুক্ত কোরআনে সব পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রত্যেক জিনিস গ্রান্তি যুক্ত যদি গ্রান্তি যুক্ত না হইতো হায় 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 যদি গ্রান্তি যুক্ত না হইতো সব গ্রান্তি যুক্ত
আপনি আল্লাহর রাসূলের তরিকায় পেশাব পায়খানা করবেন এটাও গ্যারান্টি আলা এটার উপরও সওয়াব এটাও গ্যারান্টি এটাও নাজাতের কারণ হতে পারে এটাও নাজাতের কারণ হতে পারে আল্লাহর রাসূলের সিরাত এটা গ্যারান্টি যুক্ত এইজন্য মেরে দোস্ত আমরা তো সাজাই নিজেদেরকে এক এক স্টাইলে মানুষ মানুষকে সাজায় আজকে মুসলমান যাকে আল্লাহ সদিচ্ছা মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইল ও এরকম হইল তো হইল কি করে আমি যোগ্যকে মিলে না যে ও এরকম হইল কি করে ও আবার অন্যের ভিতরে স্টাইল দেখে তো দেখে কি করে অন্যের ভিতরে স্টাইল ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল কি করে দেখে যে ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল আল্লাহর রাসূলের তরিকার ভিতরে স্টাইল দেখে না মানুষ তো স্টাইল দিয়ে সাজে ঠিক না হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূলের তরিকার ভিতরে দেখে না সে সে দেখে গায়রের তরিকার ভিতরে কিভাবে আমার যোগ্যকে মিলে না আমার যোগ্য এটাই মিলে মনে হয় ওর ভিতরে সব শেষ হয়ে নাই কিছু এই জন্য নাহলে আল্লাহর রাসূলের প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা স্টাইল আল্লাহর কাছে পছন্দনীয় শুধু পছন্দনীয় না মূল্যায়িত শুধু মূল্যায়িত না বড় দাম বড় দামি কত দামি এই দুনিয়ায় বৈশা বোঝানো যাবে না কেন সমগ্র দুনিয়াটা বান্দারের সাথে একটা মাছার দানা সমান না আমি আল্লাহ রাসূলের সুন্নতের মূল্য এখানে কোন জিনিস দিয়ে বুঝাব কিন্তু এতটুক দিলে দায়িত্ব রাখেন যে আল্লাহ রাসূলের এক সুন্নত এর বিনিময়ে জান্নাতই হইতে পারে আর কিছু হইতে পারে না আর বিনিময় জান্নাত এই জন্য কমায়া দিছেন যে তৃতীয় স্টেপ নিয়ে আসছেন এক সময় আসবে ইমানের সাথে যদি এক সুন্নত ধরে রাখতে পারো তাইলে এক সুন্নত যদি ধরে রাখতে পারো মৌত পর্যন্ত মান্তামাসসাকা বিসুন্নাত মানাহিয়া বিসুন্নাত সুন্নত মানি সিরাত সুন্নত মানি ক্যারিয়ার আদর্শ আল্লাহ রাসূলের স্টাইল একটু যদি ওয়াদা দিতেছেন ওয়াদা দিতেছেন ফালাহু আজরু মিয়াতু শাহীদ ঈমানের সাথে মউত হবে জান্নাতের অধিকারী হবে আবার 100 শহীদের মালার সাথে হবে সুবহানাল্লাহ বুঝা গেল এটার পিছনে একটা বোঝা যায় এক শহীদ যতটুকু পাবে 100 শহীদ যতটুকু পাবে ওই তৃতীয় স্টেপের এক সুন্নতওয়ালা যে নিজের জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নতকে ধরে রাখছে সে মনে হয় এতটুকুই পাবে সে এতটুকুই মর্যাদা পাবে এতটুকুই পরিধি পাবে এই জন্য মেরে দোস্ত এই জন্য মেরে দোস্ত ইসলাম জরুরি আর ইসলামই বুঝাইছি ইসলাম কি এটার তরতিব হলো কিতাবুল্লাহ তারপরে হলো রিজালুল্লাহ রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পরে হলেন সাহাবায়ে কেরাম আর সাহাবাদের পরে হলো কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি ওলামা আল্লাহ ওয়ালা হক্কানি ওলামা আল্লাহ এদের তরবিয়তে থেকা এদের কাছে থেকা এদের সাথে উঠা বসা করা এদের সাথে চলাফেরা করা কিন্তু এখানে একটা কথা আছে শয়তান তো বসা থাকবে না শয়তান বসা থাকবে না বসা থাকবে না একটা উদাহরণ দিলে বুঝবেন আপনার কাছ থেকে একজনে মাল নিবে না ওর মনের ভিতরে গাইতা ফেলছে যে আমি এই দোকান থেকে আপনি যতই কর
ও শেষমেশ একটা জবাব দিবই, ঠিক না? যদি জিগান ভাই নেবেন না কেলেগা, ওই দোকানের মাল আমার দোকানের মাল তো একই ইম্পোর্টারের, একই দেশ থেকে, একই ফ্যাক্টরির। আপনি যতই কন, ও শেষমেশ কি বলবে? ভাই পছন্দ হয় না, বাধ্য করেন ভাই, আমার ইচ্ছা আমি বলা, ঠিক না? হ্যাঁ এটাই তো বলেন, হ্যাঁ শেষমেশ কি বলেন? আমার ইচ্ছা আমি নিব না আপনার থেকে, ঠিক না? আপনি কমায় দিলেও নিব না, ঠিক না? এটাই তো বলে মেরে দোস্ত, আমাদেরও শয়তানে একটা পট্টি পড়াবে। আমাদের কো আপনি যেরকম দোকানদারে পট্টি পড়ায় দিলেন, আমার ইচ্ছা, ঠিক না? বেচারায় চুপ না চুপ না, মনটা খারাপ না খারাপ না? হ্যাঁ দামও কমায় দিলাম, জিনিসও এক, এতগুলা কথা বুঝাইলাম, তারপরও কি কয়? আমার ইচ্ছা, ঠিক না? সত্যই তো এর ইচ্ছা। শয়তানে আমাদেরও পট্টি পড়াবে। আজকের একদল লোক আছে যাদেরকে শয়তান পট্টি পড়ায়। আমি সাপ শুনালাম, তারপরে ঠিক বললেন, আপনারও পড়াইতে পারে, আপনারও পড়াইতে পারে। যখন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে থাকবেন, এদের কাছে আসবেন, যাবেন, উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, খাবেন, লবেন, তখন দেখবেন শয়তানে আপনাকে মাঝে মাঝেই উনার দোষ দেখায় দিবে। যে কই গুরুস দেখছোস, কল্লুটা কি? এটা আপনি দেখেন না, শয়তান দেখায় দিবে। আমাদের ভিতরে কিছু মানুষ আছে বহু চালাক, বহু বুদ্ধিমান, বহু শিক্ষিত, বহু দিনদার, এরাও কয় আরে হুজুরে বাজায় দেখছি, বাজায় হুজুরে কি? আরে তুই বাজায় দেখস না, তোরে শয়তান বাজায় দেখাইছে। তুই বাজায় দেখস না, তুই কি বাজাবি? তোর বাজানোর ক্ষমতা আছে নাকি? তুই তো এখনো তালিমের হালকায় বৈশাখ কেরাত পড়তে গেলে তোর এখনো এক এক কেরাতে 1400 ভুল বাই রয়। তুই হুজুরে কি বাজাবি? তুই কি হুজুরে বাজাবি? তোরে শয়তানে বাজাইছে, শয়তানে বড় হুজুরে তোরে বাজায় দিছে। তুই খবরই রাখস না যে বড় হুজুর তোরে বাজায় দিছে। রাগ হয় না কিন্তু আমরা দেখি বলো বলো সাথীর থেকে কথা আসে, আরে হুজুরে মাইপা হালাইছে, তুমি মাপো না, তোমারে শয়তান মাইপা হালাইছে। তুমি হুজুরে কি মাপবা? তোমার কাছে মাপবার স্কেলই কি? হ্যাঁ তুমি তো 10টা সূরার উপরে 11 নম্বর সূরা পারো না। হুজুর করে তো আল্লাহ পুরা কোরআন ভিতরে ঢুকায় দিছে, তুমি তো 10টা হাদিস বলতে পারবা না। হুজুর করে তো আল্লাহ হাজার হাজার হাদিস ভিতরে ঢুকায় দিছে। তা হাদিসে নিয়ামত বলতেছি, অহংকার না, আল্লাহ মাফ করো। মাঝে মাঝে আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে হাই লেভেলের, যে হুজুর এগুলো মনে রাখেন কেমনে? আমি বলি যে মনে একটাও নাই, কিন্তু সময় মতো সবটি আবার মনে আসে, একটাও থাকে না মনে, মনে একটাও থাকে না, কিন্তু সময় মতো সবগুলো আল্লাহ উপর থেকে নামায় দেয়। এটাই সত্য, মনে থাকে না। আপনি জিজ্ঞাসা করবেন মনে থাকবে না, কিন্তু জাগা মতে সময় মতে আল্লাহর মেহরবানি আল্লাহ নামায়া দিতে থাকে, হাদিস মুখ দিয়ে আসতে থাকে, নাম্বার সহ, কিতাব সহ, রাবি সহ, সব মুখ দিয়ে বেরিয়ে থাকে। অনেকজন আছে আমাদের, এটা কিন্তু শয়তানি ধোকা। অনেক সময় অনেকে বলে হুজুরে মাইপা ফালাইছি, হুজুরে বাজায় দেখছি, হ্যাঁ হুজুরে উল্টায় পাল্টায় দেখছি। না সোনার চান, তোমারে শয়তান মাইপা ফালাইছে, তোমারে বাজায় ফালাইছে, তোমারে উল্টায় পাল্টায় দেখা ফালাইছে শয়তানের। এখন তুমি শয়তানের, আমার সমাজ যেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া যায় যুবক পাওয়া যায়, আবার কথা কোন দিকে উল্টা হয়ে যায়, কিছু আছে না বাবার মুরিদ হয়ে যায়, বাবার মুরিদ। আবার এটা শুনে কে জানি কোন বাবা ফিট করেন জানি না, বাবা বোঝেন তো, ইয়া বাহা
বাবার মুড়ি দেয়া যায় নিশার মুড়ি ঠিক না তা আমি বলবো তুমি যে বলো হুজুরের মাইকা ফেলছি আমিও বলবো শয়তান তোমারে মুরিদ বানায় ফেলছে উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে হ্যাঁ উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে তোবাত বাক্য তোমার উপরে সত্য হয়ে গেছে মুহমে শেখ ফরিদ বগল মে ইট মুহমে 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 শেখ ফরিদ বগল মে ইট তুমিও রুম হয়ে গেছে তো মেরে দোস্ত আসেন হক্কানি আলেম উলামাদের সোহবতে থাকা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা নিজেকে বচক বন্ধ রেখা চোখ বন্ধ রাখতে হবে নাইলে কিন্তু শয়তান আপনাকে মাইপা ফেলবে আপনি বলবেন আমি হুজুরে মাইপা ফেলছি আপনি বলবেন হুজুরে আমি বাজাইছি আপনি বলবেন হুজুরে আমি দাইরা চেরা দেখা ফেলছি কিন্তু শয়তান আপনাকে দেখা ফেলবে এগুলার থেকে চোখ বন্ধ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন হক্কানি আলেমদের সোহবতে থাকেন মেরে দোস্ত আল্লাহ বেশি চায় না কিন্তু হ্যাঁ যতটুক করো এই জন্য একটা কথা বলেই শেষ করতেছি মেরে দোস্ত একটা কথা আমল বেশি দরকার না আমল হ্যাঁ কিন্তু যতটুক করো অতটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করো তাইলে তুমি কবুল এটা দিয়ে ওলি হয়ে যাবে এটা দিয়ে ওলি ওলি হয়ে যাবে এটা দিয়ে ওলি হয়ে যাবে কি কোন বাংলাদেশে যত বাড়িঘর আছে সব যদি দোকান হয়ে যায় তাহলে কি মার্কেটের কোনো ভ্যালু থাকবে নাকি থাকবো কি কোন মনে হয় বোঝেন নাই যত বাড়িঘর আছে সব কি সারাদিন দোকান রাইত হইলে বাসা ঠিক আছে এরকম হইলে মার্কেটের কোনো দাম থাকবে নাকি না মার্কেট থাকবে থাকবেই না ঠিক না এই জন্যই আমরা সিস্টেম করছেন আপনি ওলি হবেন কিন্তু আপনার যে সাইনবোর্ড লাগবে এটা জরুরি না এটা পাইবেন না যে ওলি হইলাম ওই সময় বুঝবো যে সময় আমার সাইনবোর্ড লেগে যাব কি সাইনবোর্ড মানে বোঝেন নাই বুঝছেন দরবার এটা বুঝছেন খানকা আপনার যে দরবার লেগে যাইব এরকম যদি সবারই দরবার লাগে তো আপনারা মুরিদ পাবেন কোথায় কোন কিন্তু হ্যাঁ ওলি হয়ে যাবে বুঝে আসবে কখন যখন মালাকুল মৌত বুকে লাগবে তখন বুঝে আসবে ওলি হয়ে গেছে কেননা ফেরেশতা আসবে আর চিৎকার দিয়ে বলবে ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তুই আল্লাহর ওলি হয়ে ছিলি আল্লাহর ওলি হয়ে আছস আল্লাহর ওলি হয়ে এখন মরতেছ তোর কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তখন সে জানবে আমি ওলি হয়ে গেছি এই জন্য মেরে দোস্ত আসেন আমল যতটুক করবো রসুলের সুন্নত অনুযায়ী এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে এক মিনিটের মাদ্রাসা দৈনন্দিন সুন্নতের এটা কিনেন সাথে রাখেন কিনেন সাথে রাখেন দোকানে যখনই সুযোগ পান খুলা দেখেন যেটার ভিতরে কি লেখা আছে আমল করেন কেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কেরিয়ার ছাড়া স্টাইল ছাড়া আপনার জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন করব তো ইনশাআল্লাহ শিখব তো ইনশাআল্লাহ আরে বেশি দাম না একশো কত একশো টাকা দাম একটা নিয়ে আনেন সাথে রাখেন পড়েন শিখেন এটার থেকে শূন্য আর দোকায় থাকেন না জীবনের বরফ কিন্তু গলতেছে জীবনের বরফ গলতেছে কালকে রাত্রে একজন আল্লাহওয়ালা মারা গেছে রসুলপুরের রন্দ পেশাব রাজবাড়ি গতকালকে নাটোরে
11টা পর্যন্ত বয়ান করছে, বয়ান শেষ, তারপরে খাওয়া দাওয়া করছে, আরামে গেছেন, আবার উঠছেন, জরুরত সেরা আবার আরাম করতে গেছেন, তখন বলছে শরীরটা একটু খারাপ লাগে। এই খারাপ লাগে একটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরাও কে কখন চলে যাই, এরকমই জীবন। আল্লাহওয়ালা খালি হয়ে যেতেছে, যেই মাসে যাওয়া শুরু করে তিনজন চারজন চলে যায়, সারা দুনিয়ায় দেখতেছি আল্লাহওয়ালারা চলে যেতেছে। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহ আগামী মাসের 15 তারিখে ইনশাআল্লাহ, اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى، اللهم صل وسلم وبارك على حبيبك محمد، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله الله এই মজমু আমি আনি নাই, এই মজমু আপনি নিয়ে আসছেন, আবার কোথায় নিয়ে আসছেন, আপনার ঘরেই নিয়ে আসছেন, নিজের ঘরে ঢাকা যদি খালি ফিরত দেন তাহলে দুনিয়া কি বলবে আল্লাহ, কেন দুনিয়ার রীতি এটা নাই, কেউ নিজের ঘরে ডাইকা খালি ফিরত দেয় না, এক কাপ চা হইলেও খাওয়ায়। আল্লাহ আপনি আপনার ঘরে ডাইকা আমাদেরকে খালি দিবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহ বেশি না এই মজমার গুনা মাফ করা, যেই পর্যন্ত আওয়াজ চাইতেছে এদের গুনা মাফ করা, যে যেখানে আমাদের সাথে সংযুক্ত তাকে মাফ করা। আল্লাহ আপনি চাইলে তো পুরো উম্মত কি মাফ করে দিতে পারেন, আপনি চাইলে তো পুরো উম্মতের জিন ইনসানকে মাফ করে দিতে পারেন, আপনি চাইলে তো জীবিত মৃত্যু সবাইকে মাফ করে দিতে পারেন। আল্লাহ আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনার উপরে তো কেউ নাই, আপনাকে তো জিজ্ঞেস করারও কেউ নাই, আপনার তো কৈফিয়ত নেওয়ারও কেউ নাই, আর আপনার কৈফিয়ত দেওয়ার মতো তো কোনো জায়গা নাই। আপনি তো আউয়াল, আপনি তো আখের, আপনি তো জাহের, আপনি তো বাতিন, ও আনতা ও আন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের গুনাহ মাফ করা দেন, আমাদেরকে নেক বানা দেন, আল্লাহ নেক বানা দেন, আল্লাহ আপনার আপনার হাবিবের মুহিব বানা দেন, আপনার আর আপনার হাবিবের মুহিব বানা দেন, আপনার আর আপনার হাবিবের মুহিব বানা দেন। আয় আল্লাহ উম্মত বড় পরেশান, তারপরও যারা ছুটে আসে আয় আল্লাহ দিলের সাফাইয়ের জন্য, আল্লাহ সবার দিলকে আপনি পরিষ্কার করে দেন, সাফাই করে দেন। আয় আল্লাহ সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই। আল্লাহ আমাদেরকে ইস্তিগফারওয়ালা বানায়, ইস্তিগফারওয়ালা বানায় দেন, ইস্তিগফারওয়ালা বানায় দেন, ইস্তিগফারওয়ালা বানায় দেন, ইস্তিগফারওয়ালা বানায় দেন, ইস্তিগফারওয়ালা বানায় দেন। আল্লাহ আল্লাহ যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায় দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেরলা দায়েমা নসিব করেন। আল্লাহ অনেকজন আছে, আমরা অনেককে চিনি যারা জটিল রোগে আক্রান্ত, হাড়ের কেউ, কিডনিতে কেউ, লিভারে কেউ, রেনেস্টোতে কেউ, ডায়াবেটিসে কত লোক আক্রান্ত, আল্লাহ ক্যান্সারে, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেরা নসিব, বিশেষ করে আপনার আবিবের উম্মতকে মুক্ত করা দেন, মুক্ত করা দেন, ডেঙ্গুর থেকে আমাদের দেশকে মুক্ত করে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের এই আয়োজনকে প্রতি মাসের আয়োজনকে কবুলিয়াত নসিব করে, কবুলিয়াত নসিব করে, এখানে যে আসবে সে যেন কবুলিয়াত ছাড়া না যায়, আল্লাহ এই কবুলিয়াত আপনি নসিব করেন, এটা আপনার কাছে ভিক্ষা চাই, আজকের এটা বড় ভিক্ষা চাই আপনার কাছে, এই মজমাকে কবুলিয়াত নসিব করেন, কবুলিয়াত নসিব করেন, কবুলিয়াত নসিব করেন, যে আসবে সেই যেন দিলের খোরাক নিয়ে যায়, যে আসবে সেই যেন জিন্দেগি চেঞ্জের এরাদা নিয়ে যায়।
যেই আসবে সে যেন নবীর মুহিব হয়ে যায়, নবীর আশিক হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনার আশিক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল কর।